প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার তোমাদের মাঝে হাজির হলাম নবম দশম হিসাববিজ্ঞান নিয়ে। আজকে আমরা বিভিন্ন বিকল্প শব্দ শিখব, রেয়ানীয়দের বিভিন্ন বিকল্প হিসাবের নামগুলো শিখব। দেখো দেখো, এখানে লেখা আছে দেখো। আমরা জানি রেয়া মিলে বেতন বসে ডেবিট পাশে, যখন আমরা দেখব বকেয়া বেতন, বকেয়া বেতন তখন এটা বসবে রেয়া মিলের ক্রেডিট পাশে। আবার মনে করো লেখা আছে ভাড়া, বাণা আমরা জানি সাধারণত বাণা ডেবিট, কিন্তু যখন যখন আমরা দেখব প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত তখন এটা বলবে রেয়ামিলের ক্রেডিট পাশে। আবার আমরা যখন দেখবো লেখা আছে পুরি, পুরি হলো যেই টাকাটা আমরা জেনারেল কাছ থেকে পাওয়া সম্ভব নয়, সেই পুরিটা রেয়ামিলের ডেবিটে বলি। আবার যখন আমরা দেখবো ঋণ, ঋণ লেখা তখন বলবে এরকম আরো অনেক শব্দ আছে, আমরা আজকে আলোচনা করব। তো দেখো লেখা আছে মনে করো মনিহার, আমরা জানি রেয়ামিলের ডেবিট পাশে দেয়, কিন্তু যখন লেখা থাকবে অব্যবহৃত মনিহার, অব্যবহৃত মনিহার, অব্যবহৃত মনিহারি বা সমাপনী মনিহার, সমাপনী মনিহার। অব্যবহৃত মনিহারি সমাপনী মনিহারি রেয়ামিলে বসে না, কিন্তু শুধু মনিহারি যখন আমরা দেখব তখন এটা রেয়ামিলের ডেবিট পাশে বসে। এবার দেখো লেখা আছে সম্পদ, সম্পদের মধ্যে যে কোনো সম্পদ হতে পারে, মনে করো যন্ত্রপাতি, কিন্তু যখন লেখা থাকবে সম্ভাব্য, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য সম্পদ অথবা সম্ভাব্য দায়, সম্ভাব্য দায় তখন রেয়ামিলে বসবে না, তখন রেয়ামিলে বসবে না। এবার দেখো আমরা জানি নগদ তহবিল ডেবিট, নগদ তহবিল ডেবিট বা ব্যাংক তহবিল, ব্যাংক তহবিল ডেবিট, এই দুই এন্ট্রি ডেবিট। কিন্তু যখন আমরা দেখব পেনশন তহবিল, তহবিল অথবা বিমা তহবিল, তখন কিন্তু এটা রেয়ামিলের ক্রেডিট পাশে বলবে, রেয়ামিলের ক্রেডিট পাশে বলবে।
তো বন্ধুরা আজকে আমাদের এ পর্যন্ত, আবার আগামী পর্বে আমরা আরও কিছু নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। করোনা লগ্নে সবাই ঠিক মতে চলাফেরা করবা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সবাই চলবা, নিয়মিত অনলাইন ক্লাস দেখবা, প্রত্যেককে অনলাইন ক্লাসগুলো শেয়ার করে দিবা। আজকে এ পর্যন্ত রইল, আল্লাহ হাফেজ।